ফাতিমা বলিয়ে। আমাকে রাখি নয়, ফাতিমা বলুন। মুম্বাইয়ের বিনোদন দুনিয়ায় ড্রামা কুইন বলে পরিচিত রাখি সাওয়ান্ত এবার তার নতুন নাটকের সাক্ষী হলেন পাপারাজ্জিরা। সৌদি আরব থেকে দেশে ফিরে নিজের নামটাই বদলে ফেলেছেন রাখি। এখন থেকে তিনি রাখি নন, তিনি হলেন ফাতিমা। কিছুদিন আগে বন্ধু বান্ধবের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন রাখি। উমরাহ করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। মুম্বাই বিমানবন্দরে পা রাখতে রাখির ভক্তরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান, আবার কেউ কেউ তার গলায় মালাও পরিয়ে দেন। বিমানবন্দরে পাপারাজ্জিরা রাখিকে ঘিরে ধরেন, তারা রাখি জি বলে ডাক দেন। রাখি পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলেন, আমাকে রাখি নয় ফাতিমা বলে ডাকুন। পাপারাজ্জিরা রাখির কথা শুনে তাকে ফাতিমা বলেও ডাকেন। এক সাংবাদিক রাখিকে প্রশ্ন করেন যে তিনি খাতা কলমে তার নাম বদলেছেন কিনা। রাখির জবাব, উপরওয়ালা চান না আমি খাতা কলমে নাম বদলাই। রাখির উমরাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। একটি ভিডিওতে তাকে অঝরে কাঁদতে দেখা গেছে। স্বামী আদিল খানের সঙ্গে রাখির তিক্ত সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে। রাখি নানা সময় তার স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। বলিউডের এই ড্রামা কুইন জানিয়েছেন যে আদিল তার উপর অকথ্য শারীরিক ও যৌন অত্যাচারও করেছিলেন।